মাত্র দেড় মাসের ব্যবধানে দুই দফা বন্যায় চরম ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জবাসী ও কৃষক। এপ্রিলে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বোরো ধান, আর মে মাসে আবার সেই ঢলে বন্যকবলিত সুনামগঞ্জ সদর, বিশ্বরম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার অন্তত লাখো মানুষ। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগে নিচু এলাকার মানুষ, তবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের তথ্যছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে এপ্রিল মাসের শুরুতে আগাম বন্যায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জের প্রায় 30,000 কৃষক। হাওরের দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই মে মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও পাহাড়ি ঢলের পানিতে বন্যা কবলিত হয় সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার লাখো মানুষ। বৃষ্টি আশ্রয় কেন্দ্রে প্রায় 400 পরিবার আশ্রয় নিয়েছে। প্রায় এক সপ্তাহ পর বৃষ্টিপাত কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু দুর্ভোগে পড়েছেন নিচু এলাকার লোকজন। বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন দুর্ভোগে পড়েন তারা। তবে এখনও জেলার অনেক মানুষ পানিবন্দী। 5 দিন ধরে আমরা পানির মধ্যে আছি, তোমরা তো কেউ দেখে না, লেফটিনও নাই, এরপরে খাওয়ার পানিও নাই, এরপরে বন্যায় তো ঘর বাড়ি যা আছে সবকিছু ভাঙা ভাঙা সবকিছু লইয়া গেছে। আমরা তখন মনে করেন যে পানি পানি তো আমরা পান করার মতো যে পানি এটার তো নাই, আমরা পানি পান তো আনতামও পারলাম না, না ওটাও নাই, ঘর বাড়ির অবস্থা বেশ খারাপ, আমরা তো পানি মনে করেন হাতে রেখে আনা লাগে আর কি। আমাদের এলাকার রাস্তাঘাট সব ডুবাইল, খাইবার পানি নাই, তারপরে গোসলের পানি নাই, বাথরুমের পানি নাই, আমরা ঘর বাড়ি সব ডুবাইল, আমরা রাস্তা বাড়াইতে পারতেছি না, সরকার যদি আমরা কিছু দেয় তাহলে আমরা খুব খুশি হই আর কি। কিন্তু ভিন্ন কথা বললেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 5 লক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রেরণ করেছি, ইতিমধ্যে বন্যা কবলিত উপজেলাতে 70,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। স্থাপিত আশ্রয় কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও যদি নতুন কোনো আশ্রয়কেন্দ্র স্থাপিত হয় আমরা সেখানে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিব। আমরা যে নলকূপগুলো নিমজ্জিত হয়েছে সেগুলো উঁচুকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এছাড়াও অস্থায়ী ল্যাট্রিন স্থাপনের প্রয়োজনীয় মালামাল আমাদের বিভিন্ন উপজেলাতে প্রেরণ করা হয়েছে, আমরা যে কোনো সময়ে সেগুলো স্থাপন করতে পারবো। আমাদের একটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে, আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে যে কোনো জায়গাতে পানি সরবরাহের ব্যবস্থা করতে পারবো। এরই মধ্যে 165 মেট্রিক টন চাল, 12 লাখ নগদ টাকা এবং 4,000 বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সাহায্যের জন্য আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে বললেন জেলা প্রশাসক। অনেক মানুষ পানিবন্দী আছে এবং দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তারা আছে, কারণ তাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, সেই পানি এখনও নামেনি, অথবা কারো পানিতে পানি নামলেও এখন কাদামাটি, সেই কারণে তারা বাড়িতে ফিরতে পারছে না। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি এবং যে সমস্ত মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের বাড়ি বাড়ি যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। যত মানুষ এফেক্টেড হয়েছে সকলের কাছেই মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে পর্যায়ক্রমে। বন্যা কবলিতদের সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করা হবে এমনটাই সবার প্রত্যাশা। শাহাবুদ্দিন শেহাব, আরটিভি।